আজকে আমার সঙ্গে রয়েছেন স্পেশাল গেস্ট এবং আমার সঙ্গে জানেন আমার কেন আমি সারা পৃথিবীর তার কারণ আর কিছুই না এর কোনটাই কারখানায় তৈরি করা যায় না রয়েছেন রীতিমান চট্টোপাধ্যায় আমার সঙ্গে এবং রয়েছেন তার ক্রিয়েটার সন্দীপ রায় আমাদের সঙ্গে আর আমি শুরুতেই আপনার কাছে যাবো দীর্ঘদিনে একটা টাল ভাঙা চলছিল শঙ্কু কে কবে পাবো কে হবেন শঙ্কু স্যারকে কেন চুজ করলেন কে হবেন শঙ্কু সেটা আগে থেকেই ভাবা ছিল আচ্ছা ইনফ্যাক্ট আমি যখন গল্পটা সিলেক্ট করলাম মানে নকুরবাবু এলডোরাডো যেটা আমাদের প্রফেসর শঙ্কু এলডোরাডো হয়ে গেছে হয়ে গেছে তো দুটো কাস্ট আমার ফাইনাল হয়েই ছিল একটা হচ্ছে সুভাষিস যে নকুর সাথে মধুমিন্নম শ্রী নকুরচন্দ্র বিশ্বাস আরেকজন হচ্ছে প্রফেসর শঙ্কু ধৃতিদা সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আমার মনে হয়েছিল যে ধৃতিদা এখন যে বয়স যে স্ট্যাচার ইত্যাদি সব মিলিয়ে প্রফেসর শঙ্কুর পক্ষে আইডিয়াল বলে আমার মনে হয়েছিল এবং তারপর একটু দাড়ি ফাড়ি ইত্যাদি মেকআপ টেকআপ করে দেখা গেল যে আমার ধারণা ঠিকই এখন সকলের পছন্দ হলেই হয় স্যার একটা আলাদা ম্যানারিজম আছে এটা একেবারে মানে বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ধৃতিবান চট্টোপাধ্যায় আমাদের একটা মনে ছাপ ফেলে যায় যে বদল হচ্ছে এইরকম এনার তার কথাবার্তা প্রফেসর শঙ্কুকে আলাদাভাবে কি পাব। প্রফেসর শঙ্কুল একটা কি বলবো একটা চরিত্রগত দিক বা সমস্যা যেভাবে আমরা দেখি সেটা হচ্ছে যে প্রফেসর শঙ্কু একদিকে পুরোপুরি বাঙালি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি গিরিডিতে থাকেন উনি ভৃতে থাকতে ভালোবাসেন ষোলো বাঙালি অন্যদিকে আবার একজন আন্তর্জাতিক ফিগার হুম হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক বিদেশে কনফারেন্সে যান তার পেপার বেরোয় তার দুই অন্তরঙ্গ বন্ধু একজন ইংরেজ একজন জার্মান কাজে একদিকে বাঙালি অন্যদিকে কসমোপলিটান এখন এই যে ব্যালেন্সটা এইটা এই ব্যালেন্সটা রাখাটা এই চরিত্রটা করতে গিয়ে এই ব্যালেন্সটা রাখাটা একটা চ্যালেঞ্জের জায়গা একটা ভেবে দেখার জায়গা মজার ব্যাপার হচ্ছে যে এই প্রফেসর শঙ্কুর সঙ্গে এই দিক থেকে আর কোনো দিক থেকে না এই দিক থেকে আমি প্রফেসর শঙ্কুর যিনি সৃষ্টিকর্তা সত্যজিৎ রায় তাঁর একটা ভীষণ মিল খুঁজে পাই আচ্ছা সত্যজিৎ রায় আমরা জানি পায়জামা পাঞ্জয় পরা শাল ধুতি পরা বাঙালি একেবারে প্রয়োজন না হলে বিদেশে না গেলে শার্ট প্যান্ট পরতেন না একদিকে তিনি বাঙালি অন্যদিকে তিনি ভীষণ কসমকলেন ভীষণ কসমকালের যে কোনো আন্তর্জাতিক যে কোনো জায়গায় তিনি একেবারে স্বচ্ছন্দ ভাষাতে তিনি অত্যন্ত বাংলা হোক ইংরেজি হোক অত্যন্ত স্বচ্ছন্দ কাজে সেইটা আমার কাছে একটা পয়েন্ট অফ রেফারেন্স নিজের অজান্তেই হয়তো হয়েছিল যে এই 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 ব্যালেন্সটা ঠিকভাবে রক্ষা করা আপনি যেমন কাজ করছেন ওনার সাথে সেই সময় শঙ্কু কোনোভাবে এসেছিল আড্ডা আলাপ আলোচনায় বা পড়াশোনায় মানিকদের সঙ্গে অনেক ব্যাপারেই আলোচনা হয়েছে অনেক ছবির সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি কিন্তু শঙ্কু আমি জানি না কিন্তু করাও যেত না কারণ সেখানে একটা বাজেটের ব্যাপার রয়েছে দেশের দেশ বেড়ানোর একটা ব্যাপার রয়েছে সেখানে বাজেট এসে যাচ্ছে একটা ভাষার ব্যাপার এসে যাচ্ছে স্পেশাল এফেক্টের ব্যাপার এসে যাচ্ছে তখন সেসব করা এলিয়েন করতে গিয়েছিলেন এবং এলিয়ান করা মানে ওই পুরো ঘটনাটা একটা খুব বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল যে কারণে এলিয়েন যদি হতো তাহলে হয়তো শঙ্কু হতো কারণ এলিয়ান উনি তো মানে স্পেশাল এফেক্ট তো সমস্ত বাইরে হতো একেবারে হলিউডেই হতো তো সেটাই উনি প্ল্যান করেছিলেন সেভাবেই উনি এগোচ্ছিলেন কিন্তু তারপর এমন একটা এলিয়ান ভেসতে যায় অনেক রকমের ব্যাপার হয় ইন্টারনাল প্রবলেমস দেখা দেয় যে আর হলিউডে গিয়ে ছবি করার কথা উনি আর ভাবনা চিন্তা করেন অবশেষে হচ্ছে এটাই হচ্ছে ভালো ব্যাপার কিন্তু একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছেই যারা শঙ্কু পড়েছেন এবারে যখন আমি একটা বই পড়ছি একটা তো ছাপ ছাদ চলে আসে যে আমার কি কিরকম এই অসংখ্য আমার শঙ্কুর মধ্যে ধৃতিমান চট্টোপাধ্যায়ের শঙ্কু একটু প্রেশার নেই যে কিভাবে অ্যাকসেপ্ট করবে দর্শক প্রেশার সব সময় থাকে মানে সকলকে খুশি করা খুব ডিফিকাল্ট কাজেই কারুর কাছে আমার শঙ্কু হবে কারুর কাছে অপরের শঙ্কু হবে এই তো ঘটনা সেটা মেনে নিতে হবে আমার মনে হয় যে এখন বিশেষ করে এখন ইন্টারনেট ওটিপি প্ল্যাটফর্ম ইত্যাদি যুগে দু ধরনের দর্শকের কথা মাথায় রাখতে হবে এক ধরনের দর্শক যারা যাদের একটু বয়স বেশি যারা আমরা ধরে নিতে পারি যারা শঙ্কু পড়েছেন অবশ্যই ঠিক আছে পড়েছেন এবং তার সঙ্গে একটা তুলনা করবেন এক ধরনের দর্শক আরেক ধরনের দর্শক হচ্ছে একেবারে কম বয়সী ছেলে মেয়ে আমরা জানি যে এমনিতেই পড়ার কমে যাচ্ছে যারা মধ্যবিত্ত শিক্ষিত কলকাতার অন্তত পরিবারের মধ্যে যারা পড়ছেও তারা তাদের প্রবণতা হচ্ছে ইংরেজি বই পড়া বাংলা বই পড়া ততটা নয় কাজে আমার মনে হয় একটা বড় অংশ থাকবে যারা

বিভিন্ন জায়গায় জঙ্গলের মধ্যে কেমন এক্সপিরিয়েন্স ছিল দারুণ এক্সপিরিয়েন্স পৌঁছানোটা একটা বিশাল ব্যাপার মানে দেড় দিনের মতো একটা ট্রিপ কাজেই মানে সব সকলে হাঁপিয়ে উঠেছিল কিন্তু একবার ওখানে পৌঁছে গিয়ে সাংঘাতিক জায়গা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আর যাদের সঙ্গে শুটিং করেছি তারা এত ভালো এবং আমার একটু ভয় ছিল যে বিদেশি আর্টিস্ট নিয়ে কাজ করা তারা আমাকে মানবে তো আমি জানি ধৃতিদা মানবে আমি জানি শুভাশিস মানবে এবং ওদের সঙ্গে আলা আলাপ আলোচনাও করা যেতে পারে কিন্তু এদের সঙ্গে কতটা কি করতে পারবো মানে কম্প্যাটেবিলিটিটা ঠিক হবে কিনা সেটা নিয়ে খুব সংশয় ছিল কিন্তু ওখানে গিয়ে সে পুরো ব্যাপারটা ভেঙে যায় ওরা এত ভালো এত ফ্রেন্ডলি এত অ্যাট দ্য সেম টাইম প্রফেশনাল মানে সব দিক থেকে আর বিশেষ করে ক্রুটা ক্রু ছিল মানে অসাধারণ সব দিক থেকে একটা অসম্ভব ভালো অভিজ্ঞতা একেবারে নতুন অভিজ্ঞতা ব্যাপারটাতে গেলে বিশেষ বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ করি তার মানে এটা হচ্ছে ঘোরাও হলো দুর্ভাগ্যবশ ঘোরা সেই হিসেবে বেড়ানো খুব একটা হয় না সময় থাকে কাজের কিন্তু এই অভিজ্ঞতাটা এমনি আমরা যখন বেড়াতে চাই বিদেশে যাই তখন হঠাৎ ব্রাজিলে অ্যামাজনের জঙ্গলে বেড়াতে যাব এটা তো হয় না কাজেই কাজেই এইটা একটা খুবই দুর্লভ অভিজ্ঞতা আমার কাছে এবং ওই যেটা বাবু বলছিল যে সেটা আমার সবসময় ভালো লাগে আগেও যখন আন্তর্জাতিক ছবিতে কাজ করেছি যে বিদেশের কলাকুশলী অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করলে আফটারঅল আমরা তো একই এক অর্থে একই পরিবারের লোক একই কাজ তো করি অভিনয় অভিনয় তো করি আমরা তো সেই জন্যে বিদেশি তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করা এগুলো আমরা সবসময় খুব হ্যাঁ খুব হ্যাঁ কী পদ্ধতি কাজ করে এগুলো এবং একটা ওই যেটা বলছিল প্রচণ্ড প্রফেশনাল মানে ওরা আজকাল ইন্টারনেটের দৌড়াতে গুগলের দৌড়াতে ওরা আগা কিন্তু ফেলুদা সম্বন্ধে জেনে ফেলেছিল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সরি শঙ্কর জেনে ফেলেছিল কাজে সেই ব্যাকগ্রাউন্ড কাজটা সকল বলতে চাইছেন যে এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রি একটু হলো আনপ্রফেশনাল আছে না সেটা সেটা বলছে কারণ আমাদের যে ইউনিট গিয়েছিল সেটাও একেবারে অসম্ভব ভালো ইউনিট অসম্ভব ভালো সব দিক থেকে না আমি অনেকেই বলতে শুনেছি যে বাইরে যখন কাজ করতে গেছে সে অনেক প্রফেশনাল এই যে প্রফেশনালিজমের যে ডিফারেনসিয়েশনটা আমরা করতে পারছি কোথাও তাহলে এখানে এখনো সমস্যাটা রয়ে গেছে আপনি দীর্ঘদিন কাজ করেছেন দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন আমি তো আমি তো এই প্রথম একটা আমি আমি বলবো এটা এটা তো হতেই পারে যে আমাদের অর্থ ক্ষমতা বা ইকুইপমেন্ট ইত্যাদি সেগুলো হয়তো বাইরের মতন উন্নত নয় কিন্তু এবং মানে যে পরিশ্রমটা একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন এই আলোচনাগুলো করি তখন আমরা অভিনেতা অভিনেত্রী পরিচালক এদের সম্বন্ধে কথা বলি তো সবসময় আমরা কিন্তু মানে আমরা এই যে কাজটা করলাম এটা যাদের জন্যে সম্ভব হয়েছিল হুম তারা হচ্ছে যে স্পট বয় আমার দেখাশুনো স্পট বয় আমার দেখাশুনো করে যে লাইট অ্যাসিস্ট্যান্ট লাইট কাঁধে করে জঙ্গলের মধ্যে গিয়ে লাইট করছে তারা কাজটা না করলে কিন্তু আমরাই এই করতে পারতাম না কিন্তু তাদের কথা তো তারা তো টেলিভিশন শো তো আসে না তাদের কথা তো কেউ বলে না আমি তাদের কথাও শুনতে চাইছি আপনার একটা অনেকটা দীর্ঘদিনের জার্নি আছে আপনিও সেই জার্নিটা ছোটবেলা থেকেই দেখে আসছেন আমি দুজনের কাছে প্রশ্ন করছি সময়টা কি পাল্টেছে আর যদি পাল্টে থাকে যে যার যে জিনিসটার সাথে আপনারা তুলনা করছেন পৌঁছতে কতটা সময় লাগে সময়টা পাল্টেছে আমরা অ্যানালগ থেকে ডিজিটালে এসেছি এইটুকুই পাল্টেছে কিন্তু কাজটা একদম পুরোপুরি ঠিক আছে অন্তত আমাদের

আছে আমি বলবো এক হচ্ছে ওই যেটা বললাম অর্থ দুই হচ্ছে যে সাজ সরঞ্জাম একুইপমেন্ট সেটা এর ইকুইপমেন্ট বলি মেকআপের মেটেরিয়াল বলি পর টেক্সচারি টেক্সচারই বলি এইটা আর তিন যদি মানুষের কথা বলি সেখানে হয়তো একটা লেভেলের পরে যে শিক্ষা সেই শিক্ষাটার কিছুটা অভাব আছে

আন্তর্জাতিক ভাবনা একটা সেই ভাবনার দর্শকের সাথে যখন আপনি ডিল করছেন প্রফেসর শঙ্কু রীতিমতো আন্তর্জাতিক মানের ভাবনা আন্তর্জাতিক মানের লেখা সেইটাকে চলচ্চিত্রায়িত করা ফিল্ম মেনিয়া কতটা চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং কারণ এর কোনো বেঞ্চমার্ক নেই ফেরুদার একটা বেঞ্চমার্ক ছিল এটার কোনো বেঞ্চমার্ক নেই সেটা সুবিধাও বটে অসুবিধাও বটে আমাদের পুরো নিজের মাথা থেকে চিন্তা করে ভাবনা করে জিনিসটা করতে হয়েছে এবং মানে যেটা আমি সব সব জায়গাতেই বলছি সকলকেই বলছি যে এটা ভিএফএক্স সর্বস্ব ছবি নয় এর মধ্যে একটা অদ্ভুত গল্প আছে রিলেশনশিপ রয়েছে সাংঘাতিক একটা একটা সিরিয়াসনেস রয়েছে এটা একটা দুমধারাক্কা স্ল্যাব ব্যাং মার্গা ছবি নয় কাজেই ট্রেলার দেখে অনেকেই সেটা হয়তো ভাবছেন কিন্তু সেটা সেটা এর মধ্যে এক্সাইটমেন্টও আছে ইন্ট্রিগো আছে নানা রকম ব্যাপার আছে দম বন্ধ করা পরিবেশও আছে কি হবে কি হবে এরকম একটা ব্যাপারও আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা সলিড গল্প আছে আচ্ছা এই যে গল্পের নামটা তো পাল্টেছে সেই জায়গা থেকে কি গল্পর কিছুটা হলো পাল্টানো হয়েছে না আমি শঙ্কুকে এখনকার সময় নিয়ে এসেছি আচ্ছা এটা এটা আমার মনে হয় যে শঙ্কুকে এখনকার সময় ডেফিনেটলি নিয়ে আসা যায় অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার নিউটন হ্যাঁ হ্যাঁ মানে ওটা এটা কি ভিএফএক্স হয়েছে না আসল একেবারে আসুক আসল একেবারে আসল পোষে না বেড়ালকে পোস্ট বানানো খুব কঠিন কিন্তু খাবার টাবার দিয়ে করে খুব বাবাবাছা করে ম্যানেজ করা হয়েছে ভালো দেখতে অসু অদ্ভুতই সুন্দর কিন্তু ব্রাজিলের জঙ্গল জঙ্গলে কাজ করা একটা অন্যরকম অভিজ্ঞতা জঙ্গলে কাজ করা মানে একটা ওই বোটে করে লঞ্চে করে নানা রকম ঝামেলা করে একটা জায়গায় যাওয়া হলো এবং সেখানে প্রায় আমরা কত ছিলাম প্রায় জনসাঠিক লোক তো বলেই নট মোর জনাসাঠেক লোক জঙ্গলের মধ্যে একেবারে ইন্টিরিয়ার জঙ্গলে কাজ হচ্ছে সেখানে অদ্ভুত ব্যাপার মানে সেখানে বারবেকিও হচ্ছে মানে মাছ ভাজাও আসছে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে কেকও আসছে নাটস আসছে জুস আসছে সমস্ত ব্যবস্থা পাকা আমি শ্যুটিংয়ের সময় এত কোনো দিন খাইনি সত্যি কথা বলতে কি তো পুরো শুটিংটা হয়ে গেল। আর্টিস্ট এবং সব আমরা পাত্তালি গোটালাম গুটিয়ে দশ মিনিটের মধ্যে জায়গাটা একেবারে সাফ হয়ে গেল মানে মনে হচ্ছে না এতজন লোক এসে এখানে কেউ শুটিং করেছে এইটা খুব শিক্ষণীয় আমার কাছে এটা তো এখানেও শিক্ষণীয় হ্যাঁ আমরা এত স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত করছি এটা কিন্তু সত্যি শিক্ষণীয় আমাদের যে কেন্দ্র ছিল অ্যামাজনে যাবার এটা ছোট শহর মানে হাউসফুল একটা ছোট শহর এবং আদতে গরিব শহর মানে এবং তার যে ফলা ওরা বলে ফলা বলতে আমাদের যে বস্তি অঞ্চল সেখানে আমি কিছু ঘোরাফেরা করেছি রাস্তাঘাট একেবারে পরিষ্কার জঞ্জালের চিহ্ন মাত্র নেই এগুলো শিক্ষণীয় কাজে ওখানে ব্রাজিলে কাজ করতে গিয়ে আমি বলবো যেরকম নতুন অভিজ্ঞতা হয়েছে সেরকম কিছু কিছু শিক্ষাও পেয়েছি একদমই এবং ছবি আমরা প্রত্যেক বড়দিনে মোটামুটি পেয়ে এইবারে একেবারে নতুন প্রফেসর শঙ্গু কুড়ি তারিখ রিলিজ করছে বিশে ডিসেম্বর রিলিজ করছে দেখতে অবশ্যই যাবেন হলে গিয়ে সিনেমা দেখুন ডাউনলোড করে অবশ্যই নেই আপনাদের অনেক ধন্যবাদ সেখানে শেষ করছি সঙ্গে থাকুন জি ঘন্টা